আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাঝে নোমেনক্লেচার এর বাংলা নাম হচ্ছে নামকরণ, অর্থাৎ প্রাণী অথবা উদ্ভিদ এদের নামকরণের জন্য সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে। যেমন আমরা জানি মানুষের সাইন্টিফিক নাম হচ্ছে হোমো সেপিয়ান্স, এই হোমো সেপিয়ান্স নামটা এমনি এমনি আসেনি, এই হোমো সেপিয়ান্স নামকরণ করার জন্য ইন্টারন্যাশনালি যে নিয়ম কানুন অর্থাৎ ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার অথবা ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এই সমস্ত অর্গানাইজেশনে এই নামকরণের নিয়মাবলীগুলো লিপিবদ্ধ করা থাকে। সেই নিয়মাবলী অনুযায়ী যে নামকরণের যে বিধিমালা বা নিয়ম তাকে বলা হয় প্রাণী অথবা উদ্ভিদের নামকরণ। এর সাইন্টিফিক নেম বা ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনস, অর্থাৎ এটা অবশ্যই বৈজ্ঞানিক নাম হবে এবং সেটা ইন্টারন্যাশনালি যে রুলস রেগুলেশনগুলো রয়েছে অর্থাৎ ICZN এবং ICBN এর যে রুলস রেগুলেশনগুলো রয়েছে সেই আলোকে প্রাণীর বিজ্ঞানসম্মত নামকরণ। প্রত্যেকটা ট্যাক্সনের আলাদা আলাদা যে নামগুলো রয়েছে এই নামগুলো অবশ্যই আলাদা হবে এবং এটা এগুলো ICZN কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হবে। আলাদা আলাদা ট্যাক্সনের আলাদা আলাদা নাম থাকবে। অর্থাৎ নামকরণকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ আর একটা হচ্ছে ত্রিপদ নামকরণ। বাইনোমিয়াল নোমেনক্লেচার বলতে বোঝায় যে এখানে জেনাস এবং স্পেসিস দুটো নামের সমন্বয়ে যদি কোনো সাইন্টিফিক নাম উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নাম রাখা হয় বায়োনোমিয়াল নোমেনক্লেচার অর্থাৎ দ্বিপদ নামকরণ। আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স, এই হোমো সেপিয়ান্স নামটার দুটো অংশ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা হোমো আর একটা হচ্ছে সেপিয়ান্স। এই হোমো নামটা হচ্ছে জেনাস নাম এবং সেপিয়ান্স নামটা হচ্ছে স্পেসিস নাম। তাহলে এখানে জেনাস এবং স্পেসিস দুটো পদের সমন্বয়ে যে নামকরণ করা হলো সেটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার অর্থাৎ দ্বিপদ নামকরণ। এবং এই দ্বিপদ নামকরণের প্রবর্তক সর্বপ্রথম যিনি গবেষণা করেছেন তিনি হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। 1753 সালে তার স্পেসিস প্ল্যান্টারাম নামক প্রবন্ধে এটা সম্পর্কে লিখে গেছেন। এই জন্য ক্যারোলাস লিনিয়াসকে এই দ্বিপদ নামকরণের প্রবর্তক বা জনক বলা হয়। আরেকটা পার্ট হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারের বাংলা হচ্ছে ত্রিপদ নামকরণ, অর্থাৎ এখানে তিনটা পদের সমন্বয়ে যে নামকরণ করা হয় তাকে বলা হয় ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। এখানে জেনাস, স্পিসিস এবং সাব স্পিসিস, এখানে তিনটা পদ আছে, ওখানে শুধু ছিল জেনাস এবং স্পিসিস, এখানে আরও স্পেসিফিক করে দেওয়া হয়েছে জেনাস, স্পিসিস এবং সাব স্পিসিস। যেমন চড়ুই পাখির ত্রিপদ নামকরণ হচ্ছে প্যাসের ডোমেস্টিকাস নীলোটিকাস, অর্থাৎ নীল নদের তীরে এই চড়ুই পাখিতে পাওয়া যায় এবং তাদের ত্রিপদ নামকরণ হচ্ছে এইটা। এই ত্রিপদ নামকরণের প্রবর্তক অর্থাৎ যিনি সর্বপ্রথম এটা নিয়ে কাজ করেছেন তিনি হচ্ছেন হারম্যান স্লেজেল। উনি 1844 সালে এই সর্বপ্রথম এই নামকরণ নিয়ে প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণের নিয়মাবলী অথবা ত্রিপদ নামকরণের নিয়মাবলী অথবা শুধু নামকরণের নিয়মাবলী, এখানে নামকরণের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলীগুলো ICZN-এ লিপিবদ্ধ থাকে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এখানে এই নামকরণের নিয়মাবলীগুলো লিপিবদ্ধ আছে। এবং ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার ওইটাও ICZN, কিন্তু ওটার ইলাবোরেশনটা একটু ডিফারেন্ট, ওইখানে নামকরণের নিয়মাবলীগুলো প্রণয়ন করে থাকে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার অর্থাৎ ICZN এবং ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার অর্থাৎ নামকরণের যে নিয়মাবলীগুলো আছে এখানে লিপিবদ্ধ থাকে। পার্থক্য হচ্ছে কমিশন এবং কোড। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়ান্স, এই হোমো সেপিয়ান্স নামটা যে আমরা লিখলাম সেটা কিভাবে লিখলাম, হোমো এবং সেপিয়ান্স এখানে দুটো অংশ রয়েছে,
এই দুটো অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে গণ এবং পরের অংশটা হচ্ছে প্রজাতি নাম। অর্থাৎ এই নামকরণটা দেখেই আমরা দ্বিপদ নামকরণের যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মাবলীগুলো আইডেন্টিফাই করতে পারবো। এখানে হোমো সেপিয়ান্স কথা শুনেই দেখা যাচ্ছে এটা ভাষা হবে ল্যাটিন, দ্বিপদ নামকরণ বা ত্রিপদ নামকরণের ভাষা হবে ল্যাটিন অথবা ল্যাটিনাইজড। ল্যাটিনাইজটা হচ্ছে সরাসরি ল্যাটিন ভাষা না পাওয়া গেলেও ল্যাটিনের মতো হতে হবে। যদি সেটা লেখার অক্ষরে হয় তাহলে সেটা যদি প্রিন্টেড হয় ছাপা অক্ষর হয় তাহলে সেটা অবশ্যই ইটালিক ফন্টে হবে। আমরা কম্পিউটারে ফন্ট দেখেছি, ইটালিক, আন্ডারলাইন, বোল্ড, অনেকগুলো ফন্ট আমরা দেখেছি। সেখানকার মধ্যে ইটালিক ফন্টটা বেছে নিতে হবে শুধুমাত্র দ্বিপদ অথবা ত্রিপদ নামকরণের ক্ষেত্রে। অর্থাৎ সাইন্টিফিক নামটা অবশ্যই ইটালিক ফন্টে হবে। যদি আমরা হাতে লিখি সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হবে। যেহেতু আমি এখানে হাতে লিখছি তাই হোমো এবং সেপিয়ান্স এই কথা দুটো আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করেছি। এখন ইটালিক ফন্টটা কি? ইটালিক ফন্টটা হচ্ছে যে লেখাগুলো একটু ডান দিকে বাঁকানো অবস্থায় থাকে, এটা কম্পিউটারে আমরা দেখতে পারবো। যেমন সেক্ষেত্রে এইরকম হয়, একটু বাঁকানো অবস্থায় থাকে এইভাবে, এইভাবে থাকে। এর দুটো অংশ রয়েছে, সাইন্টিফিক নামের দুটো অংশ থাকবে। প্রথম অংশটা হচ্ছে গণ এবং পরের অংশটা হচ্ছে প্রজাতি। এখানে গণ নামটা হচ্ছে নাউন, অর্থাৎ হোমোটা হচ্ছে নাউন এবং স্পেসিস এটা হচ্ছে প্রজাতি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হয় তাই এখানে গণ নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হবে, আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ সেহেতু এখানে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারের প্রয়োজন নেই, অর্থাৎ সকল লেটারই স্মলে হবে। অর্থাৎ এখানে সাইন্টিফিক নামের শুধুমাত্র গণ নামের প্রথম অক্ষরটাই ক্যাপিটাল লেটারে হবে আর সকল লেটার স্মল লেটারে হবে। সর্বপ্রথম যিনি আবিষ্কার করবেন কোনো প্রাণী বা উদ্ভিদ এবং সেটা যদি স্বীকৃত ইন্টারন্যাশনাল কোনো জার্নালে পত্র পত্রিকায় যদি প্রকাশ করে থাকে সেই প্রকাশিত সাল এবং যিনি সর্বপ্রথম ওই জীবটা নিয়ে গবেষণা করে ওই জীবটাকে আইডেন্টিফাই করে তিনি আবিষ্কার করবেন এবং নামকরণ করবেন তার নামটা সেই সাইন্টিফিক নামের শেষে সংযোজিত হবে। যেমন এখানে হোমো সেপিয়ান্স এটার আবিষ্কারক হচ্ছে লিনিয়াস, যিনি 1758 সালে আবিষ্কার করেছেন, তাই সাইন্টিফিক নামের শেষে সেই সায়েন্টিস্টের নাম যিনি এটা আবিষ্কার করেছেন সর্বপ্রথম তার নামটা এখানে সংযোজিত হয়েছে এবং সাথে যেই সালটাতে তিনি এটা প্রকাশ করেছেন আবিষ্কারের কথাটা প্রকাশ করেছেন সাথে সেই সালটাও এখানে উল্লেখ থাকবে। প্রত্যেক প্রজাতির প্রাণী বা প্রাণী গোষ্ঠীর নামগুলো ইউনিক হবে, অর্থাৎ একই নাম দুইটা তিনটা বা তারও অধিক প্রজাতি থাকতে পারবে না, অর্থাৎ একটা প্রজাতির সাইন্টিফিক নাম একটাই হবে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম যিনি প্রাণীটি আবিষ্কার করে কোনো পত্র পত্রিকায় প্রকাশিত করবেন অগ্রাধিকার আইন অনুযায়ী, ল অফ প্রায়োরিটি অনুযায়ী সেই সায়েন্টিস্টকে অর্থাৎ সেই বিজ্ঞানীকেই স্বীকৃতি প্রদান করা হবে। এই যে নামকরণগুলো করা হচ্ছে এটা অনেকগুলো ক্লাসিফায়ের মাধ্যমে এসেছে, যেমন কিংডম, ফাইলাম, সাবফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এটা হচ্ছে সেই স্পেসিস নাম। যদি এমন হয় যে আগে কোনো একটা প্রাণী অথবা উদ্ভিদের নামের পরিবর্তন করা প্রয়োজন সেই ক্ষেত্রে প্রথম যিনি আবিষ্কার করেছিলেন বা পূর্বে যিনি আবিষ্কার করেছিলেন তার নামটা এইরকম ব্রেকেটে থাকবে এবং পরবর্তীতে অর্থাৎ নতুন আবিষ্কারকের নাম ব্রেকেটের পরে বসাতে হবে। অর্থাৎ অ্যালবিজিয়া লিবেক এটার প্রথম আবিষ্কারক ছিলেন লিন এবং পরবর্তীতে আবিষ্কারক হলেন বেন্থ, অর্থাৎ প্রথম আবিষ্কারকের নামটা প্রথমে ব্রেকেটে রাখতে হবে এবং প্রথম আবিষ্কারের নামের ব্রেকেটের পরে নতুন আবিষ্কারকের নামটা এইভাবে লিখে দিতে হবে। জেনাসের নামটা স্পিসিসে দুইবার আসতে পারে, যেমন নাজা নাজা, যেমন লোয়া লোয়া। নাজা নাজা এটা একটা প্রাণীর নাম, লোয়া লোয়া এটা আরেকটা প্রাণীর নাম, অর্থাৎ তাদের জেনাস এবং স্পিসিস দুটো নাম একই নাম, এরকম একই নামও থাকতে পারে। এটাকে বলা হয় টাউটোনিম, অর্থাৎ জেনাস এবং স্পেসিস দুটো নাম যদি একই হয় তাহলে সেটাকে বলা হয় টাইটোনিম। আমরা বলেছিলাম যে ল্যাটিনাইজড
अर्थात लैटिन भाषा जदि नाओ है ताहले ताके लैटिन भाषार अनुरूप होते हबे एवं सेटाके बला है लैटिनाइज्ड। एर उदाहरण हिसेबे बला जाय साजिद आली हावलादार एक जन प्राणी विज्ञानी अर्थात जैकेर आना ढाका प्राणीटा आविष्कार करें। এটা হচ্ছে একটা ব্যাঙের নাম। এই ব্যাঙটা শুধুমাত্র ঢাকা অঞ্চলেই পাওয়া যায়। যেহেতু এটা ঢাকা অঞ্চলেই পাওয়া যায় এবং সর্বপ্রথম সাজিদ আলী হাওলাদার আবিষ্কার করেন, তাই ইনি এই প্রাণীটার আবিষ্কার অর্থাৎ জ্যাকেরানা ঢাকা এই ব্যাঙটার নামকরণ করেন এবং সেই ক্ষেত্রে এই নামটা নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেন স্যার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা, সেই নামটাকে সম্মান প্রদর্শন করে এই প্রাণীটার নামকরণ করেছেন এবং সেটাকে একটু ল্যাটিনাইজড করে জ্যাকেরেনা অর্থাৎ জ্যাকির থেকে জ্যাকেরেনা ঢাকা ব্যাংকটির নামকরণ করেছেন। এটাকে বলা হয় ল্যাটিনাইজড। এবং অনেক সময় দেখা যায় ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণের ক্ষেত্রে আমরা এইভাবে তিনটা পদ দিয়ে নামকরণ করব, অর্থাৎ নাজা নাজা নাজা। এখানে গোখরা সাপ, এটা হচ্ছে গোখরা সাপের সায়েন্টিফিক নাম। আবার নাজা নাজা হান্না, এটা হচ্ছে জাতি সাপের সায়েন্টিফিক নাম। অর্থাৎ জাতি সাপ এবং গোখরা সাপ এদের স্পেসিস নামটা একই এবং সাব স্পিসিস নামটা আলাদা। এভাবে আমরা আমাদের নামকরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে। এখন আমরা কডাটা প্রাণী সমূহ সম্পর্কে বিস্তারিত জানব। এটা হচ্ছে কডেট প্রাণী। অর্থাৎ কডেট হতে গেলে যে মেজর বৈশিষ্ট্যগুলো থাকতে হয়, অর্থাৎ যেই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে এই প্রাণী বা প্রাণী সমূহ কডাটা, সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখব। এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস অর্থাৎ ফুলকা ছিদ্র আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্রেইন, নিরেট স্থিতিস্থাপক দণ্ডাকার, এই অংশটা হচ্ছে নটোকড এবং নটোকডের ঠিক ওপরে পৃষ্ঠ লম্ব অক্ষ বরাবর যে ফাঁপা নলাকার স্নায়ুরজ্জুটা রয়েছে এটা হচ্ছে নার্ভ কর্ড। মাস্কুলার সেগমেন্টস পোস্ট অ্যানাল টেইল, বায়ু ছিদ্রের ঠিক শেষের দিকে পোস্ট অ্যানাল টেইল, এটা রয়েছে অ্যানাস, এটা হচ্ছে ইন্টেস্টাইন, এটা হচ্ছে হার্ট। হার্টটা আমরা দেখতে পাচ্ছি অঙ্কীয় দেশে, অর্থাৎ সামনের এই অংশটা হচ্ছে অঙ্কীয়, পিছনের এই অংশটা হচ্ছে পৃষ্ঠীয়। পৃষ্ঠীয় দেশে রয়েছে স্নায়ুরজ্জু, রয়েছে নটোকট, কিন্তু হার্ট অঙ্কীয় দেশে অর্থাৎ পেক্টোরাল পজিশনে। এটা হচ্ছে ফ্যারিংস, এটা হচ্ছে মাউথ অর্থাৎ মুখ। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে কর্ডেট প্রাণীর বৈশিষ্ট্য। কর্ডেট হচ্ছে ফাইলাম। এই ফাইলামটাকে আবার তিনটি সাব ফাইলামে বিভক্ত করা হয়েছে, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা। এখানে সেফালোকর্ডাটা ল্যান্সেলেটস, ইউরোকর্ডাটা হচ্ছে টিউনিকেটস এবং ভার্টিব্রাটা এনিমেলস উইথ ব্যাকবোনস, এগুলো হচ্ছে একবার মূল বৈশিষ্ট্যটা। যদি আমরা একটা বৈশিষ্ট্য দিয়ে আলাদা করতে চাই তাহলে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে ইউরোকর্ডাটা। এতক্ষণ আমরা অ্যাসিডিয়া ম্যান্টুলা যে প্রাণী সমূহ নাম বারবার বললাম, এটাই হচ্ছে সেই অ্যাসিডিয়া ম্যান্টুলা। এর দেহ টিউনিক অর্থাৎ টেস্ট নামক আচ্ছাদন দ্বারা আবৃত, এটা হচ্ছে পূর্ণাঙ্গ দশায়। পূর্ণাঙ্গ দশায় কোনো নটোকর্ড বা নার্ভ কর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় এদের লেজের অঞ্চলে নটোকর্ড বা নার্ভ কর্ড পাওয়া গিয়েছিল এবং পূর্ণাঙ্গ দশায় এরা সমুদ্রের কোনো একটি স্থানে স্থানিকভাবে স্থায়ীভাবে সেখানে বসত করে। এটি হচ্ছে ইউরোকর্ডাটার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। সেন্সরি টেন্টাকলস, এর টিউনিক, ফ্যারিংস, এন্ডোস্টাইল, ফ্যারেঞ্জিয়াল স্লিটস, মেন্টাল হার্ট, গোনাডস, ওভারি অ্যান্ড টেস্টিস, নার্ভ গ্যাংলিয়ন, পেগমেন্ট স্পটস, অ্যাট্রিয়াম, জেনিটাল ডাক্ট, অ্যানাস, ইন্টেস্টাইন, টিউনিক এবং স্টোমাক, এই সমস্ত বৈশিষ্ট্য সমূহ রয়েছে অ্যাসিডিয়া ম্যান্টুলা অর্থাৎ ইউরোকর্ডেট প্রাণী সমূহের। এখানে কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটার কিছু সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরা হলো। এটা এক্সক্লুসিভলি মেরিন অ্যান্ড কমনলি নোন অ্যাজ সি স্কুইডস, অর্থাৎ এরা সামুদ্রিক এবং সি স্কুইডস মানে সামুদ্রিক ফোয়ারা নামে এরা পরিচিত। সলিটারি অর কলোনিয়াল, এরা কলোনি অর্থাৎ দলবদ্ধভাবে বসবাস করে। বডি ইজ কভার্ড বাই এ সার্কুলার টিউনিক অর টেস্ট ইন অ্যাডাল্ট স্টেজ, অর্থাৎ পূর্ণাঙ্গ দশায় টিউনিক অথবা টেস্ট দ্বারা এদের দেহটা আচ্ছাদিত থাকে। নটোকট ইজ প্রেজেন্ট ইন নার্ভাল স্টেজেস,
অর্থাৎ লার্ভাল স্টেজ অর্থাৎ লার্ভা দশায় নটোকর থাকে অ্যান্ড অ্যাবসেন্ট ইন অ্যাডাল্ট, কিন্তু পূর্ণাঙ্গ দশায় অর্থাৎ পরিণত দশায় কোনো নটোকর থাকে না। ডর্সাল টিবিউলার নার্ভ কর্ড ইজ প্রেজেন্ট ইন দ্য লার্ভাল ফর্মস। লার্ভা দশায় নার্ভ কর্ড থাকে, এ নিউমেরাস গিল স্লিটস আর প্রেজেন্ট। এখানে অসংখ্য গিল স্লিটস অর্থাৎ গলবিলীয় যে অঞ্চলটা রয়েছে সেটা একটা থলের মতন, সেই থলে আমরা দেখেছি একটু আগেই, এটা হচ্ছে গলবিলীয় অঞ্চল এবং সেখানে অসংখ্য ফুলকা ছিদ্র রয়েছে। এটা হচ্ছে সেফালোকর্ডাটা অর্থাৎ ইউরোকর্ডাটা সাবফাইলাম, সেফালোকর্ডাটা সাবফাইলাম, ভার্টিব্রাটাও সাবফাইলাম। এই তিনটি সাবফাইলামের একটি সাবফাইলাম হচ্ছে সেফালোকর্ডাটা, ব্র্যাঙ্কিয়া স্টোমা ল্যান্সিওলেটাম। এর কিছু আভ্যন্তরীণ বৈশিষ্ট্য: স্পট, ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল নার্ভ কর্ড, নটোকর্ড, ডর্সাল ফিন, ফিন রেস, কাউডাল ফিন, অ্যানাস, ভেন্ট্রাল ফিন, মায়াটম, ব্লকস, সিকাম, ফ্যারিংস ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেফালোকর্ডেট অর্থাৎ ব্র্যাঙ্কিয়া স্টোমা। তার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে: অল কর্ডেটস ক্যারেক্টারিস্টিক্স আর প্রেজেন্ট থ্রুআউট দেয়ার লাইফ হিস্ট্রি, অর্থাৎ তাদের যে কর্ডেট যে বৈশিষ্ট্যগুলো রয়েছে নটোকর্ড, নার্ভ কর্ড, গিল স্লিটস, এই বৈশিষ্ট্যগুলো জীবনের প্রথম থেকে শুরু করে আজীবন অর্থাৎ শেষ পর্যন্ত একইভাবে থাকে, কোনো পরিবর্তন হয় না। তারপরে বলা হচ্ছে দে আর ফিল্টার ফিডার, তারা ফিল্টার ফিডার। ইনসাইড অফ দ্য ওরাল হোড ইজ লিঙ্কড উইথ সিলিয়া, তাদের ওরাল হোড রয়েছে এবং সেটা সিলিয়া দ্বারা আবৃত। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বুঝব সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। এটা হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস অর্থাৎ ল্যাম্প্রে, যেটা হচ্ছে ল্যাম্প্রের মুখ। এই মুখটা হচ্ছে চোষক, চোষক আকৃতির। এই জন্য এরা যে কোনো প্রাণীকে এরা আক্রমণ করতে পারে, কারণ এর মুখটা হচ্ছে চোষক। এই চোষক অংশটা বড় প্রাণীর দেহের অঙ্কীয় দেশে নরম অংশে প্রবেশ করিয়ে শরীরের যত রস রক্ত এগুলো শোষণ করতে পারে এবং এইভাবে তার জীবন জীবিকা নির্বাহ করে। তার কিছু মেজর ক্যারেক্টারিস্টিক্স রয়েছে অর্থাৎ যা বডি স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ রাউন্ডেড ইল লাইক বডি, অর্থাৎ তাদের বডিটা হচ্ছে ইল ফিশের মতো, ইল মাছের মতন, এবং পোর লাইক গিলস ওপেনিং, নো পেয়ার ফিনস, তাদের কোনো জোর ফিন, জোড়া ফিন নেই, পাখনা নেই, নো জস, তাদের কোনো চোয়াল নেই, নো স্কালস, তাদের কোনো আইস নেই। এবং এটি হচ্ছে ফাইনালি ভার্টিব্রেট, অর্থাৎ ভার্টিব্রেট হতে গেলে তাদের নটোকর্ড পরিবর্তিত হয়ে মেরুদণ্ডে রূপান্তরিত হয় এবং নার্ভ কর্ড পরিবর্তিত হয়ে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্না কাণ্ড দ্বারা পরিবর্তিত হয়। ফুলকা ছিদ্রর বিলোপ ঘটে, সেখানে ফুসফুসের আবির্ভাব ঘটে। এটি হচ্ছে ভার্টিব্রাটা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।